प्रिय शिक्षार्थी सबा के स्वागतम जाना द्वादश श्रेणी उत्पादन व्यवस्थापना और विपणन द्वितीय पत्र क्लस। आज हम देख पंचम अध्याय पण्य और पण्यर मूल्य निर्धारण। एर आगे अपन सर सिलेबसटार ये पढ़ाटा अध्याय पढ़िए तबु सरकार जेहतु नतून सिलेबस दिए अनुसारे अपन आर আমি এই ক্লাসগুলো দেব। তো আজ আমরা একদম শুরু থেকেই দেখব পণ্য কাকে বলে। যা কিছু মানুষের অভাব পূরণ করতে সক্ষম তাই পণ্য। অর্থাৎ যে জিনিসের মধ্যে আমাদের অভাব পূরণ করার ক্ষমতা রয়েছে বা যার মধ্যে আমাদের অভাব পূরণের ক্ষমতাটা সম্পূর্ণভাবে আছে, উপযোগ রয়েছে, তাই আসলে পণ্য। পণ্য সম্পর্কে ফিলিপ কটলার আর গ্যারি আর্মস্ট্রং, অর্থাৎ ফিলিপ কটলার যাকে মার্কেটিংয়ের জনক বলা হয়, তিনি কি বলেছেন, আ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার টু আ মার্কেট ফর অ্যাটেনশন অ্যাকুইজিশন অ্যান্ড ইউজ অর কনজামশন দ্যাট মাইট স্যাটিসফাই আ ওয়ান্ট অর নিড, অর্থাৎ অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম এমন যা কিছু মানুষের মনোযোগ আকর্ষণ অর্জন ব্যবহার বা ভোগের জন্য বাজারে অর্পণ করা হয় তাই পণ্য। তাহলে সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে যা আমাদের মনোযোগ আকর্ষণ করবে, ব্যবহার করব, যা ভোগের জন্য বাজারে পাওয়া যাবে তাই হলো পণ্য। পণ্য দৃশ্যমান বা অদৃশ্যমান হতে পারে। পণ্যের সাথে কিছু সহযোগী গুণাবলী যেমন ব্র্যান্ড, মোড়ক, ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। আশা করি এই শব্দগুলোর সাথে আপনারা সবাই পরিচিত আছেন। ব্র্যান্ড যে কোনো কিছু যে কোনো পণ্যের যে স্বতন্ত্রীকরণ বৈশিষ্ট্যগুলো থাকে ব্র্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। মোড়ক পণ্যটাকে তার মান রক্ষা করতে এবং মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার করা হয়। ওয়ারেন্টি পণ্য যদি ব্যবহারকালে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিষ্ঠান বিক্রয়কারী প্রতিষ্ঠানে সেই সেবাটা দেয়, যদি পণ্য নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে সেটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর বিক্রয়োত্তর সেবা, অর্থাৎ বিক্রয় পরবর্তী যে সেবা দেয়া, এই বিষয়গুলো থাকবে। পণ্যের বিনিময় মূল্য থাকবে। ভোক্তার প্রয়োজন ও অভাব মেটানোর সামর্থ্য পণ্যের থাকবে। আর পণ্যের মাধ্যমে ভোক্তা কার্যকরী সামাজিক বা মনস্তাত্ত্বিক সুবিধা লাভ করবে। তাহলে সামগ্রিক পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন আর অভাব মেটাতে সক্ষম এমন যে কোনো কিছু যা দৃষ্টি আকর্ষণ অর্জন ব্যবহার বা ভোগের জন্য ক্রেতাদের জন্য বা ক্রেতাদের উদ্দেশ্যে অর্পণ করা যায়। এরপর আমরা দেখি পণ্য ও সেবার স্তর। তাহলে পণ্য আর সেবার যে মূল পার্থক্যটা আশা করি আপনারা সেটা সবাই জানেন। সেবা একটা বিষয় যা আমাদের মানসিক তৃপ্তি সুবিধা প্রদান করছে। সাধারণত সেবা অদৃশ্যমান হয়, সেবাকে দেখা যায় না। আর পণ্য বলতে আমরা মূলত কিন্তু দৃশ্যমান বিষয়টাকে বেশিরভাগ ক্ষেত্রে বুঝি। আমাদের দৈনন্দিন জীবনে একটা টুথপেস্ট টুথব্রাশ থেকে শুরু করে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যে ক্রিম ব্যবহার করি বা লাইট ইউজ করি বা টিভি দেখি, এই সমস্ত কিছুই আসলে পণ্য। আর অদৃশ্যমান যা সেবা, অর্থাৎ যা আমরা ভোগ করছি, যেমন আমরা যদি অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের কাছে গিয়ে যে সেবাটা নেই, আমরা চুল কাটানোর জন্য কোনো পার্লার বা স্যালনে যখন যাই যে সেবাটা নেই, এটা আসলে সেবা। এটাও কিন্তু আমরা মূল্য দিয়েই কিন্তু কিনছি। তাহলে পণ্য ও সেবার তিনটা স্তর রয়েছে। স্তর তিনটির নাম আমরা দেখি। প্রথমে আছে মূল পণ্য। মূল পণ্য হচ্ছে পণ্যের কেন্দ্রীয় স্তর। পণ্যের মৌলিক সুবিধা বা উপকার যা পাওয়ার জন্য কোনো ব্যক্তি পণ্যটি ক্রয় করে। আপনাদের বইতে যে উদাহরণ দেওয়া আছে টুথপেস্টের কথা বলা হয়েছে, ঠিক তেমনি আরও অনেক উদাহরণ আছে, উদাহরণের কিন্তু শেষ নেই। এখানে টুথপেস্টের মূল বিষয় হলো পেস্ট বা মূলটাই হলো পণ্য। কেন? কারণ পেস্ট আমাদের দাঁত পরিষ্কার রাখে, দাঁত সুন্দর করে, তার এটাই আসলে মূল বিষয়। শুধু টুথপেস্ট কেন, আমরা যখন এক প্যাকেট বিস্কুট কিনি, বিস্কুটের প্যাকেটটার থেকে বড় বিষয় হলো বিস্কুটটা আমাদের ক্ষুধা মেটাতে সক্ষম। তাহলে সেই বিস্কুটটাই হলো বা ক্ষুধা মেটাতে যে সক্ষম, ওই বিষয়টাই মূল পণ্য।
Adrian Palmer মতে core product is the essential benefit provided by a good or service. অর্থাৎ মূল পণ্য হচ্ছে একটি পণ্য বা সেবা কর্তৃক প্রদত্ত আবশ্যকীয় সুবিধা। অর্থাৎ যার জন্য আমরা কিনছি। যেমন আমরা যদি দোকানে গিয়ে তিন গজ কোনো একটা কাপড় কিনি, তাহলে কাপড়ের মূল সুবিধা হলো আমাদের দেহের আবরণ তৈরি করছে। এখন সেই কাপড়টা দিয়ে সালোয়ার কামিজ হতে পারে, ফ্রক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে কাপড়ের যে মূল সুবিধা, কাপড় মানুষ কেন কেনে, কাপড়ের মূল সুবিধা হলো যে আবরণ, দৈহিক আবরণের জন্য মানুষ সাবান কেনে। তাহলে সাবানটা, যে সাবানের মূল সুবিধা কি, আমাদের শরীর পরিষ্কার করতে সাহায্য করে, তা এটাই হলো মূল পণ্য। এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি কি রয়েছে, প্রকৃত পণ্য। মূল পণ্যকে ঘিরে থাকে প্রকৃত পণ্য, অর্থাৎ মূল পণ্যকে ঘিরে যে প্রকৃত পণ্য থাকে, এ প্রসঙ্গে ফিলিপ কটলার আর গ্যারি আর্মস্ট্রং যা বলেছেন, দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট এক্সিস্ট অ্যারাউন্ড দ্য কোর অ্যান্ড ইনক্লুডস দ্য কোয়ালিটি লেভেল, ফিচার্স, ডিজাইন, ব্র্যান্ড নেম অ্যান্ড প্যাকেজিং। তাহলে মূল পণ্যকে ঘিরে থাকে প্রকৃত পণ্য, অর্থ হলো প্রকৃত পণ্য থাকে মূল পণ্যের চারদিকে, এর মধ্যে মানস্তর, বৈশিষ্ট্য, ডিজাইন, ব্র্যান্ড নাম, মোড়কীকরণ অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যখন একটা পেস্ট কিনি, পেস্টের যে টিউবটা যেরকম থাকে সেরকম কিন্তু আমরা কিনি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেস্টগুলো দেখি চারকোনা বক্সের মধ্যে থাকছে, বা একটা প্লাস্টিক ছোটো যদি মিনি প্যাক হয় তাহলে প্লাস্টিক শ্যাশের মধ্যে থাকছে। তাহলে এই যে পেস্ট, এটার বাইরে একটা টিউব, টিউবের বাইরে আবার একটা প্যাকেট, এই যে বিষয়টা টিউবটার মধ্যে রাখা হচ্ছে, তাহলে পেস্টের মান ঠিক থাকবে। তার বাইরে যে প্যাকেটটা বা মোড়ক, এর মধ্যে কোন কোম্পানির পেস্ট হতে পারে, সেটা ইউনিলিভার অর্থাৎ পেপসোডেন্ট পেস্ট হতে পারে, কোলগেট, বাজারে নানা রকমের পেস্ট আছে, তাহলে ওইখানে তার ব্র্যান্ড নামটা থাকবে। তার ডিজাইন, এক একটা পেস্টের প্যাকেটের ডিজাইন এক এক রকম। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে প্রকৃত পণ্য, আমরা যখনই বাজারে পণ্য কিনতে যাই, আমরা কিন্তু ওই মূল পণ্যটা কী সেটা জানি, কিন্তু অনেক সময় অনেক ক্রেতাকে দেখা যায় যে তার ওই প্রকৃত পণ্যের যে চেহারা সেটা দেখে আকৃষ্ট হয়। অনেকেই কোনো জিনিসের বোতলটা পছন্দ করে, অনেকেই ব্যবহারের জন্য যার প্যাকেটটা বেশি আকর্ষণীয় মনে হয়, অনেক সময় দেখা যায় কিনতে গিয়ে সেই বিষয়টা নেয়। তাহলে এটা হলো পণ্যের দ্বিতীয় স্তর, প্রকৃত পণ্য। এরপরে তৃতীয় যে স্তর রয়েছে, এটা হলো বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য হলো বিপণনকারী মূল পণ্য ও প্রকৃত পণ্য ছাড়াও ক্রেতাকে যে বাড়তি সেবা বা সুবিধা দিয়ে থাকে, তাই হলো বর্ধিত পণ্য। তাহলে বর্ধিত পণ্য বলতে আমরা কী বুঝতে পারছি, যে আমাদের পণ্যটা আমাদের কেনা শেষ, কেনা হয়ে গেল, কেনার পরেও আমরা অনেক সময় বিক্রেতার কাছ থেকে কিন্তু কিছু সুবিধা পাই, বা কোম্পানির কাছ থেকে কিছু সুবিধা পাই। যেমন ধরেন একটা ফ্রিজ কিনলেন, এখন ফ্রিজটা তো অনেক বড় একটা জিনিস, বা ওয়াশিং মেশিন কিনলেন, এটাকে বাসায় নিয়ে আসার জন্য অনেক সময় কিন্তু পরিবহন সুবিধাটা পাওয়া যায়। আবার এটাও পাওয়া যায় একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, একটা টিভি, এর যে দাম একবারে হয়তো ক্রেতা দিতে পারবে না, তো সেই ক্ষেত্রে তাকে কিস্তিতে মূল্য পরিশোধের একটা বিষয় এই বিষয়টা দেওয়া হয়ে থাকতে পারে। আবার ওয়ারেন্টি দেয় কোনোটায় ছয় মাস, কোনোটায় এক বছর। তাহলে এই যে ছয় মাস বিক্রি হয়ে গেছে, বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে আমরা দেখি বিক্রি করা শেষ, পণ্যের দায়ও শেষ, আসলে কিন্তু তা না। অনেক ক্ষেত্রে আমরা দেখি ছয় মাস এক বছর, যেমন লাইট, লাইট কিনলে দেখি যে এক বছরের ওয়ারেন্টি আছে, তো ওই যে এক বছরের মধ্যে যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে সে বিক্রয়কারী প্রতিষ্ঠান বিনামূল্যেই এটাকে সার্ভিসিং করে দিবে বা ঠিকঠাক করে দিবে। এটাই আসলে বর্ধিত বা একটা বাড়তি সুবিধা, এটাকে বলা হয় বর্ধিত পণ্য। তো আমরা অনেক এইখানেও আপনাদের বইতেও এরকম দেয়া আছে যে ভোক্তা যখন একটা বাড়তি সুবিধা, একটা টেলিভিশন কিনছে, বা বিক্রেতা তখন তাকে যন্ত্রাংশের ওয়ারেন্টি দিচ্ছে, বিনামূল্যে সেবা দিচ্ছে, তারপর টেলিভিশন কিনলে লাইসেন্স করার সাহায্য করছে, কিস্তিতে মূল্য পরিশোধের ব্যবস্থা করছে। তাহলে একজন ক্রেতা বা ভোক্তা, আমরা জানি ক্রেতা বা সম্ভাব্য ক্রেতা, প্রকৃত ক্রেতাদের বিষয়টা, তো একজন ক্রেতা যখন বাজারে যায় পণ্য ও সেবা কিনতে গেলে, এই তিনটা বিষয় বিবেচনা করে তবেই সে কিন্তু একটা পণ্য কেনে। আমরা হয়তো
অত শত ভাবি না, কিন্তু এবার এই তিনটা বিষয় শোনার পর বা জানার পর আপনি দেখবেন যে যখনই আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন আপনি কিন্তু এই বিষয়টা দেখেন। যে কোনো কিছু কিনতে গেলে সেই যে পণ্যটা আপনি কিনলেন, ধরেন এক প্যাকেট চিপস, সেই ক্ষেত্রেও আপনি দেখলেন চিপস, অনেকগুলো চিপস দোকানে দেখা যাচ্ছে, এর মধ্যে কোনটাকে দেখতে ভালো লাগছে, কারণ প্রায় চিপসের প্যাকেটেই চিপসের ভিতরে কীরকম হবে সেটা কিন্তু প্যাকেটের গায়ে আঁকা থাকে, তাহলে সেটাও দেখলেন। আবার চিপসের প্যাকেটটার আকৃতি কতটুকু সেটাও দেখলেন। আবার চিপস কিনলে আরও কিছু ফ্রি আছে কি না অনেক সময় সেটাও অনেকে দেখে। তো এরকম তিনটা বিষয়ই থাকবে একটা পণ্য বা সেবার মধ্যে, মূল সুবিধা, তারপর থাকবে তার মূল সুবিধার পরে আর কি কি বিষয় থাকে যেটা ক্রেতাকে আকর্ষণ করছে, সেটা যাচ্ছে প্রকৃত পণ্যে, আর পরবর্তীতে বিক্রয়ের পর আর কি কি সুবিধা ক্রেতার কাছ থেকে, মানে বিক্রেতার কাছ থেকে ক্রেতা পেতে পারে, সব মিলিয়ে হয় এই তিনটা বিষয়। তাহলে এখন আমরা দেখি পণ্য কেনার সময় ক্রেতা শুধু মূল পণ্যই দেখে না, পণ্যের ব্র্যান্ড, মান, বৈশিষ্ট্য, ডিজাইন, বিক্রত্ব, সেবা, এই সমস্ত কিছু বিবেচনা করেই কিনে। সেই কারণে একজন বিপণনকারী অর্থাৎ একজন একটা বিক্রয়কারী প্রতিষ্ঠান, সে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে ক্রেতার সামনে একটি পণ্য বাজারে উপস্থাপন করে, কারণ সে জানে যে প্রত্যেকটা পণ্যের প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে। তাহলে প্রত্যেকটা পণ্যের যে প্রতিযোগীরা রয়েছে তাদের থেকে এগিয়ে কিভাবে থাকবে, তার পণ্যটা কিভাবে বাজারে এক নাম্বার থাকবে বা সব ক্রেতার কাছে গ্রহণযোগ্য হবে, সেই কারণেই এই পণ্য ও সেবার এই তিনটা স্তর বিবেচনা করে একজন বিপণনকারী বাজারে তার পণ্য উপস্থাপন করে। তো আজকে আপনাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা দেখব পণ্য শ্রেণী বিভাগের ভিত্তি। সবাইকে ধন্যবাদ।